মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। আমাদের অনেক প্রিয় ফল, আমারও ব্যক্তিগতভাবে প্রিয় ফল আম, মানে ম্যাঙ্গো। আমের চামড়া দিয়েও এখন এক ধরনের শরবত করা হয়। আমের চামড়া দিয়ে ভোলাটেল পদ্ধতি করা হয়, আমের বীজ দিয়ে ভোলাটেল করা হয়। আমরা আমের সম্পূর্ণ কাঁচা আম, আমের পাতা, আমি আজকেও প্রায় 5 টনের মতো আমের পাতা, আমের ডালা ঝরে পড়ে গেছে, সব আনাইছি বাইরের থেকে। কিনে আনাইছি আমি 20 টাকা করে কেজি আমের পাতা, 10 টনের মতো আইনা। সেগুলো আমি সকালবেলা আমার ফ্যাক্টরিতে গিয়ে প্রসেস করিলাম, কাটাইলাম, প্রসেস করে কেটে আমরা এটা সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি। এটার থেকে আমরা পাটে আমের কচি এই পাতা ডায়াবেটিস রোগীদের জন্য তাঁতের মহা ঔষধ। আমের কচি পাতা ডায়াবেটিস রোগীরা শরবত হিসাবে খেলে তাদের ডায়াবেটিস সুগার লেভেল কমবে। কচি আমের পাতা, কচি নিমের পাতা ও কচি পেয়ারার পাতা তিনটাই ডায়াবেটিসের একটি মহা ঔষধ, যত খেতে পারেন আপনি। আর এই আমের পাতা, আমের ডালা দেওয়া দাঁত মাজলে দাঁতের মাড়ি খুব শক্তিশালী হয়, দাঁতের শিন শিন ব্যথা বন্ধ হয়ে যায়। যে কোন যে সকল বাচ্চারা সবসময় মুখে মিষ্টি রাখে তাদের দাঁত ক্ষয় হবে, মুখ দিয়ে সব রোগ হয় শুধু। অতএব আলহামদুলিল্লাহ আপনার একটা চেষ্টা করবেন বাচ্চারা যেন মুখের ভিতরে মিষ্টি লজেন না রাখে। রাখলে চট করে একটা কচি আমের পাতা বা একটা ধুয়ে ভালো করে একটা কচি আমের পাতা বা কচি 4-5টা নিমের পাতা অথবা একটি কচি পেয়ারা পাতা বাচ্চার মুখে দিয়ে দিবেন, যার ফলে বাচ্চা যেটু লজেন মিষ্টি মিষ্টি জিনিস চিনি খেয়ে দুধ খেয়ে দাঁতের গোড়াগুলি নষ্ট করে দিয়েছে, ওই নিম পাতা, আম পাতা, কচি পেয়ারা পাতা এগুলো ওইটা কাভার করে দিবে। একটু একটু করে বাচ্চাকে খাওয়াবেন, দরকার হলে একটু মধু দিয়ে খাওয়াবেন, চিনি না, একটু মধু দিলে দাঁতের গোড়ার জন্য, না একটু লবণ দিয়ে খাবেন, বাচ্চা যেভাবে পছন্দ করে। দরকার হলে কুচু কুচু করে কেটে বাচ্চার ভাতের সাথে দিয়ে দিবেন, দেখবেন বাচ্চার মিষ্টি খাওয়ার পরিমাণটা কমে আসবে। আলহামদুলিল্লাহ আম আমাদের একটি বিরাট সম্পদ। আমের আঠি থেকেও ডায়াবেটিসের ওষুধ হয়, আঠির ভিতরে কিট থেকেও ডায়াবেটিসের ওষুধ হয়, আমার পাতা থেকে ডায়াবেটিসের ওষুধ হয়। আর আমাদের দাঁতের পাউডার তৈরি করতে এই আম পাতা, নিম পাতা এবং পেয়ারা পাতা লাগে। নিম পাতা, আম পাতা, পেয়ারা পাতা দিয়ে শুকিয়ে যদি পাউডার করে আপনি দাঁতের ইঁতো পাউডার করে দাঁত মাজেন, তাহলে আলহামদুলিল্লাহ দাঁত খুবই শক্তিশালী থাকবে, ভালো থাকবে, দাঁতের আয়ু বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।